আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শিরোনামের শুরুতেই যেমনটা জানাচ্ছিলাম যে সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি তো হচ্ছেই না, বরং বাজার বেঁধে লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাম। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে কেজি প্রতি 37 থেকে 38 টাকায় কিনে সামান্য দূরে একই বাজারে খুচরা ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন 45 টাকায়, আর হাতিরপুল বাজারে একই আলু বিক্রি হচ্ছে 50 টাকায়। পর্যাপ্ত মজুদের পরও সরকার আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষুব্ধ ক্রেতারা। এজন্য সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীতে আলুর সবচেয়ে বড় পাইকারি বাজার কাওরান বাজার গেল সপ্তাহে হঠাৎ দাম বেড়ে যাওয়ার পর গত 3 দিনে 7 থেকে 8 টাকা কমেছে পণ্যটির দাম। পাইকারিরা বিক্রি করছেন কেজি প্রতি 37 থেকে 38 টাকায়। আগে আসলো 42-43 টাকা, পরে বাজার 40 টাকা হয়েছে, আজকে 37 টাকা, 2 টাকা একটা এগুলো ডেইলি কমতাস। পাইকারি বাজার থেকে খুচরা বাজারের দূরত্ব 100 থেকে 150 মিটার। সামান্য এই দূরত্বে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়েছেন কমপক্ষে 7 টাকা, কেজি প্রতি বিক্রি করছেন 45 টাকায়। দোকানদার আছে, লেবার খরচ আছে, বস্তাতে দাগি বাইরে 2 দিন কেজি আলু, এরকম ভাবে খরচ 3 টাকা মোটামুটি কাটতে পারে দেখো প্রতি কেজিতে। আলু সালানি কোন রকম ওটে আলু বেশি সালানি ওটে কোন রকম বেশি লাভ নাই। কারণ বাজার থেকে রাজধানীর হাতিরপুল বাজারের দূরত্ব বড়জোর 2 কিলোমিটার, আর এই দূরত্বে আলুর দাম বেড়ে গেছে কেজি প্রতি 12 থেকে 13 টাকা। 46 টাকা কিনি 50 টাকা বিক্রি করি। দোকানদাররা জিজ্ঞেস করি সরকার 30 টাকা করছে, তোমরা 50 টাকা বলতো, বলে ভাই এখান থেকে পানো এখান থেকে কিনেন, কী করবো, বাধ্য হয়েছে কিনতে। সাধারণ মানুষ তো আমরা হিমশিম খাচ্ছি এই বাজার নিয়ে। এদিকে বেশি দামে কিনে সরকারের বেঁধে দেওয়া দাম 30 টাকায় আলু বিক্রি করছেন রাজধানীর পলাশি বাজারের বিক্রেতারা। তারা বলছেন দাম না কমা পর্যন্ত নতুন করে আলু কিনবেন না তারা। দাম ধরে দিছে যে 30 টাকা খুচরা বাজারে বিক্রি করতে হবে, এই জন্য আমি লস দিও 10 টাকা লস দিও 30 টাকা কেজি বিক্রি করতেছি। আমি আমার যেটুকু আছে এটুকু পর্যন্ত বিক্রি করবো, লস দিয়ে তারা আমি সারাক্ষণ বিক্রি করবো না, এটা সরকার দিতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের নজরদারির পাশাপাশি সরবরাহ বাড়ানোর পরামর্শ ক্যাবের। সরকার নির্ধারিত মূল্যে বা কাছাকাছি মূল্যে আলু তখনই বিক্রি হবে যদি সরকার সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা করে, মজুদ গড়ে না তোলে, মজুদ ধরে না রাখে, বাজারে বিক্রি করে প্রতিযোগিতামূলক মূল্যে, সে ব্যবস্থা নিতে হবে। আগামীতে আলুর উৎপাদন বাড়াতে কৃষকদের অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান ক্যাব সভাপতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এদিকে আগামী 3 দিনের মধ্যে টিসিবি 25 টাকা কেজি দরে আলু বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে হিমাগার মালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মন্ত্রী বলেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে 3 স্তরে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে অনুযায়ী হিমাগারে 23, পাইকারিতে 25 আর খুচরা বাজারে 30 টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে। কেউ এটি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শরীরে 111টি আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। এতে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন রায়হানের পরিবার। একই সঙ্গে অভিযুক্ত এসআই আকবর হোসেন সহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। গেল 11 অক্টোবর ভোর রাতে সিলেট নগরীর রাখালিয়ার নেহারিপাড়ার যুবক রাহান আহমদকে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়। এরপর গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীর বাদী হয়ে 12 অক্টোবর কোতালি থানায় হত্যা মামলা করলে এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। সিলেট নগরীর রাখালিয়ার নেহারিপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রাহানের মা আবেগে আপ্লুত হয়ে বলেন আগামী 72 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালন করবেন তারা। নির্মমভাবে হত্যা করলো, আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না, শুধু আপনাদের কাছে আমার বাচ্চার বিচারের জন্য শুধু রায়হান হত্যার জড়িত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন
সহ বুইয়া সহ দোষী সকল পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পুলিশের নির্যাতনে নিহত রাহানের শরীরে 111টি আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা, যার মধ্যে 14টি গুরুতর। ফরেন্সিক বিভাগ থেকে ময়নাতদন্তের রিপোর্ট পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগামী নির্বাচনে তার মেয়র পদে নির্বাচন করার কথা ছিল। পুলিশ জানায়, শনিবার রাত 10:30 দিকে গৌরীপুর মধ্যবাজার চেম্বারের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত শুভর সমর্থকরা এলাকায় বিক্ষোভ করেছে। শুভ গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উপজেলার ময়লাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে 3টি মামলায় 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে নোয়াখালী জেলা আদালতে হাজির করে 17 দিনের রিমান্ড আবেদন করলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দেলোয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে 3টি ও নারায়ণগঞ্জে 2টি সহ মোট 5টি মামলা রয়েছে। করোনাকালে শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতিও বিশেষ খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আলোচনায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় করোনা মোকাবেলায় প্রত্যেককে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্টে থাকছে বিস্তারিত। আব্বাজহর জেলে মাঝে মাঝে সে যখন কান্নাকাটি করতো, কিন্তু আমরা বুঝতাম না হঠাৎ মধুর হচ্ছে। যেদিন, বিশেষ করে যেদিন আমরা কারাগারে দেখা করতে যেতাম, তখন যখন ফিরে আসতাম, ওই দিনটা তার জন্য খুব কষ্টের ছিল। ভাই হারানোর 45 বছর পেরিয়ে গেলেও স্মৃতিপথ এতটুকু ম্লান হয়নি, বরং সে স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বড় বোন শেখ হাসিনাকে। আর তারপরে স্বাধীনতার পর মাত্র কয়েকটা দিন, মাত্র 3.5 বছর সে বাবাকে কাছে পেল। শেখ রাসেলের 57তম জন্মদিনের এই আয়োজনে আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। অভিভাবকদের প্রতি আহ্বান জানান করোনাকালে তাদের সন্তানদের বিশেষ সুরক্ষায় রাখার। আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো একটা শিশুর জন্য খুব কষ্টকর। অভিভাবকদের অনুরোধ করব, যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। করোনা বাস্তবতায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই আয়োজনে অপরপ্রান্তে যুক্ত থাকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। বাসযোগ্য করে যাব আমি। এর আগে অনুষ্ঠানের শুরুতে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন ও 6-তলা বিশিষ্ট শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন ছাড়াও বই ও প্রদর্শনীর উদ্বোধন করেন সরকার প্রধান। সেই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিশেষ শিক্ষা বৃত্তি। আমরা এখন সংযুক্ত হচ্ছি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 57তম জন্মদিন আজ। 1964 সালের এদিন ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্ম তার। হতে চেয়েছিলেন সেনা কর্মকর্তা, কিন্তু 75-এর 15ই আগস্টের পৈশাচিকতার ছোবল থেকে রক্ষা হয়নি মাত্র 11 বছরের শিশু শেখ রাসেলের। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। ছোট্ট প্রাণচঞ্চল একটি শিশু, মাত্র 11 বছরেই যার মধ্যে ফুটে উঠেছিল বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব আর সৌজন্য বোধ। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের 4th শ্রেণীর ছোট্ট শিশুটির স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা হওয়ার, কিন্তু ইতিহাস লেখা হলো ভিন্নভাবে। ঘাতকদের বর্বর পৈশাচিক ছোবলে কৈশোরে পা রাখার আগেই সব স্বপ্ন নিভে গেল। বিশ্বজয়ের সাক্ষর
শেখ রাসেলের জন্মের পর বেশিরভাগ সময় কারাগারে কেটেছে বঙ্গবন্ধুর। পিতাকে কাছে না পাওয়ার অভাববোধটা তার ছিল প্রখর, যে কথা বঙ্গবন্ধু তার ডায়েরির একাধিক জায়গায় লিখে গেছেন। দেশ স্বাধীনতার পর তাই বাবার সাথেই বেশিরভাগ সময় থাকত ছোট্ট রাসেল। তবে সে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। 75-এর 15ই আগস্ট হায়নাদের বুলেটের আঘাত থেকে রক্ষা পাননি শিশু রাসেলও। 69 সালে যখন আব্বা মুক্তি পেলেন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে, রাসেল কিন্তু সারাক্ষণ ওনার সাথে সাথে থাকত, কিছুতেই ছাড়ত না। ওর মনে সব সেটা ভয় ছিল। আবার যখন অফিসে কাজ করতেন, কোনো মিটিং করতেন, কিছুক্ষণ পরপরও ছুটে যেত, পরিবারের সবার ছোট বলে তার আবদারটা ছিল একটু বেশি। এখনো ছোট্ট ভাইটির নির্মম মৃত্যু কাঁদায় বড় বোন হাসু আপাকে। যাকে কোলে করে বড় করেছে তাকে এইভাবে হত্যা করা হলো, মাঝে মাঝে সেটাই চিন্তা করি, রাসেল কেমন হতো দেখতে। তোমাদের মাঝে অনেকেই তো সেই রাসেলের বয়সী, কাজে তোমাদের মুখের দিকে তখন তাকাই, মনে হয় আমি যেন সেই রাসেলের প্রতিচ্ছবি দেখতে পাই। পিঠাপিঠি বয়স হয় সজীব ওয়াজের জয়ের খেলার সাথী ছিলেন ছোট মামা রাসেল। শৈশবের সেই আনন্দময় স্মৃতিগুলো আজও ভেসে ওঠে তার চোখে। তখন আমার বয়স খুব অল্প ছিল, আমার 75-এর মাত্র 4 বছর বয়স, রাসেল মামার বয়স 10 বছর। আমার রাসেল মামা খুব শৌখিন ছিলেন তার খেলনা নিয়ে। ওনার অনেকগুলো গাড়ি ছিল, প্লেন ছিল, তিনি সাজিয়ে রাখতেন। আর আমি ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, ওনাকে খুব জ্বালাতাম। ওনার তিনি খেলনা সাজিয়ে রাখতেন, আমি ওগুলো কেড়ে নিয়ে দৌড় দিতাম। ভালো ব্যবহারের জন্য ছোট বড় সবার নজর কেড়েছিল রাসেল। আজও তাকে বলেননি বঙ্গবন্ধুর বাসার রক্ষী মখলিসুর রহমান। প্রায় সময় আমাদের কাছে আসতেন, আমাদের সাথে কথা বলতো। তার যে বিহেভ ছিল, একটা ছোট বাচ্চা হিসেবে খুবই ভালো এবং সুন্দর, সে আমাদেরকেও ভালোবাসত, আমাদেরকেও খুবই ভালোবাসত, আমাদেরকে খোঁজ খবর নিত। খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে আজ দেশের শিশু কিশোর আর অধিকার বঞ্চিতদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে আছেন শহীদ শেখ রাসেল। বনের স্নেহের চাদরে শরীয়ত খান, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি কাল ঘোষণা করা হবে। শনিবারের উপনির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা 5 উপনির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। নির্বাচনে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে সরকারেরও পদত্যাগ দাবি করেন তিনি। বলেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন বাতিলের দাবিতে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। টিভি শিরোনামে বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বলেন, লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিজ্ঞাপন না থাকলে অনেক চ্যানেল বন্ধ হয়ে যাবে। খান আলামিনের রিপোর্টে এর বিস্তারিত। হাইকোর্টের নির্দেশে এক বছরের উপরে টেলিভিশনের সংবাদ শিরোনামে এভাবে বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচার বন্ধ ছিল, আবার সেই দুয়ার খুলছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। আদালত বলেছেন, আবেদনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। এটার ইফেক্টটা যেটা হলো, যে এখন আপাতত যে টিভি স্টেশনগুলো তারা বা টিভি কোম্পানিগুলো তারা যে খবর যে স্পন্সরটা স্পন্সরশিপ নিতে বা স্পন্সর করতে নিউজগুলো, আর আইনগত আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলেন, টেলিভিশনের একমাত্র আয়ের উৎস বিজ্ঞাপন, এ বিষয়ে নিষেধাজ্ঞা থাকলে অনেক চ্যানেল বন্ধ হয়ে যাবে। যদি স্টে না হয় তাই টিভি কোম্পানি টিভি যে কর্তৃপক্ষ, এদের টিকে থাকাই কষ্টকর হবে, কারণ এরা তো নির্ভর করে, বেসরকারি টিভি চ্যানেলগুলো নির্ভর করে বিজ্ঞাপনের উপরই, এবং বিশেষ করে যারা খবর দেখান শুধু, তাদের জন্য তো টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। শিরোনামে বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে সম্প্রচার আইন ও বিজ্ঞাপন নীতিমালার পরিপন্থী বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। জাতীয় সম্প্রচার নীতিমালায় কোনো বাধা নাই, আপনাদের বাংলাদেশে যে
বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত যে আইন সেখানেও কোনো বাধা নাই। হাইকোর্ট ডিভিশন নিজেও ওনারা বলছেন বিজ্ঞাপন প্রচার করতে পারবো, খবরের মাঝখানে প্রচার করতে পারবো, কিন্তু আপনারা যেটা আমার টিভি মালিকরা যেটা বা টিভি কর্তৃপক্ষ যেটা করতে পারবেন না, উনি বলতেছেন কোনো সেগমেন্ট ভাগ করতে পারবেন না, তো এটা তো কোনোভাবে হতে পারে না। 2011 সালের এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 6 মে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন। এতে বলা হয়েছিল ওই বছরের 1 সেপ্টেম্বর থেকে শিরোনামে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। খান আলামিন, আরটিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় রাস্তার দুপাশে ঝুলে থাকা তার অপসারণে চালানো অভিযান নিয়ে কর্পোরেশন ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বন্দ্বের অবসান হয়েছে। ডিএসসিসির মেয়র ঘোষণা দিয়েছেন আজ থেকে তার অপসারণের অভিযান বন্ধ থাকবে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আগামী নভেম্বর মাসের মধ্যে এসব তার নিজ ব্যবস্থাপনায় মাটির নিচে নিয়ে যাবে, এমন সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়। দুপুরে নগর ভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPBA এবং কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র তাপস। আমাদের মাঝে যে একটু ভুল ভ্রান্তি অথবা ভুল বোঝাবুঝি ছিল সেটার অবসান হয়েছে। আগামীকাল থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশ এবং কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের নিজ উদ্যোগে উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। নেত্রকোনার বারহাট্টা ট্রেন লাইনে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে 2 ভাইসহ 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার স্বল্প দশাল গ্রামে বারহাট্টা ট্রেন লাইন দিয়ে ভোর 4:30 ঢাকা থেকে মোহনগঞ্জ যাবার পথে হাওড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। স্থানীয়রা জানায় রেলের পাশে রাতে মাছ ধরতে গিয়েছিল 2 ভাইসহ 3 জন। এরপর ক্লান্ত শরীরে তারা রেল লাইনের ওপরে ঘুমিয়ে পড়েন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ আঞ্চলিক সড়কের টোল প্লাজার সামনে ট্রাক চাপায় নিহত হয়েছেন 2 নারী। ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে বিশ্বের অনেক দেশেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকিত করা হয়। তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল ফ্রেশ টিস্যু। ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি রঙে আলোকিত করা হয়। এর পাশাপাশি ফ্রেশ টিস্যু একটি চেকআপ আর দেরি নয়, মুছতে গ্লানি এখনই সময় শীর্ষক স্লোগানে সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্র তৈরি করেছে, যার মূল উদ্দেশ্য দেশের নারীদের নিয়মিত ব্রেস্ট ক্যান্সারের মেডিকেল চেকআপ উৎসাহী করা এবং এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খান মোহাম্মদ মমিনুল ইসলাম নান্নুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল। উপজেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় ফরিদপুর জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেল অনলাইন আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেলবাকি। শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে স্বাগতিক বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভুটানের একজন ছেলে ও মেয়ে শুটার নিয়ে আয়োজন করা হয় শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতা। ছেলেদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে 617.3 পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জয়ী হন বাকি। ভারতের শাহু তুষার মানে 623.8 পয়েন্ট পেয়ে রূপা ও 630.9 পয়েন্ট নিয়ে সোনা জেতেন জাপানের নায়ো ওকাদা। অপরদিকে মেয়েদের 10 মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান, তিনি হয়েছেন 6 জনের মধ্যে 5ম। এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের ইলাভেরিন ভালারিভান।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।